রাজধানী বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় গতকাল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন বৃহস্পতিবার এ আদেশ দেন। গতকাল সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানিয়েছেন। পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালিব রহমান পার্থকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানিতে আন্দালিব রহমান পার্থের আইনজীবীরা আদালতকে বলেন, 2018 সালের পর থেকে তাদের মক্কেলের বিএনপি জামাত ইসলামীর রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেতু ভবনের নাশকতার সঙ্গে তার যোগসূত্রের প্রশ্নই ওঠে না। শুনানির এক পর্যায়ে আন্দালিব রহমান পার্থ আদালতকে বলেন, রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন। তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন। তার সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা যারা ইতিবাচক রাজনীতি করেন তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেতু ভবনে 2 দিন হামলা চালিয়ে অর্ধশতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অফিস ভবনও। নাশকতার এসব ঘটনায় দেশজুড়ে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সময়ে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রায় 1,400 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেফতার করা হয়েছে 641 জনকে। ফজবি তাজ, এটিএন বাংলা।